চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়িয়ে 145 টাকা করার সিদ্ধান্তে ধর্মঘট অর্থাৎ কর্মবিরতি প্রত্যাহার করেছেন চা শ্রমিকরা। বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 145 টাকা মজুরি দেওয়ার প্রস্তাব মেনে নেওয়ার কথা জানান শ্রমিক নেতারা। এর আগে সকালে বিভিন্ন বাগানে প্রতিবাদ সভা করেন চা শ্রমিকরা, পরে মিছিল বের করেন তারা। এছাড়া দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের বাহু বলে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন হবিগঞ্জের চা শ্রমিকরা। তাদের অভিযোগ, মালিকপক্ষ তাদের মজুরি 120 টাকা থেকে বাড়িয়ে 140 টাকা করার যে প্রস্তাব দিয়েছেন তা সাধারণ শ্রমিকদের সাথে প্রহসন। মজুরি 300 টাকা করার দাবিতে কর্মবিরতি পালন করেন মৌলভীবাজার সহ দেশের 167টি চা বাগানের শ্রমিকরা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দলটি শেখ হাসিনা এই প্রস্তাবনাকে আমরা গ্রহণ করে ওনার সম্মান রক্ষার্থে আমরা আন্দোলন প্রত্যাহার করেছি।